রাজধানীর উত্তরায় বাস ডাকাতির ঘটনায় দলনেতা সহ আটজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বাস ভাড়া করে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে যাত্রীদের টার্গেট করতো ডাকাত আরো জানাচ্ছেন আহমদ বাবু গেল কুড়ি জানুয়ারি রাজধানীর উত্তরার আব্দুল্লাপুর থেকে টাঙ্গাইল যাওয়ার জন্য আর কে আর বাসে ওঠার পর ডাকাতির শিকার হন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের এক ডাক্তার এ ঘটনায় মামলা হলে রাজধানী সহ বিভিন্ন স্থান থেকে ডাকাত দলের আট সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয় টিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশ জানায় ডাকাত দলের এই সদস্যরা ঢাকা সাভার টাঙ্গাইল সহ বিভিন্ন স্থানে ডাকাতি করত বেশ কয়েকটি ডাকাত গ্রুপকে শনাক্ত করেছি এবং এই পারপাসে আমরা মোট আটজনকে গ্রেপ্তার করেছি যে আটজন ধরা পড়ছে এদের থেকে আমরা আরো কিছু তথ্য বাকিদেরকে গ্রেপ্তার করি ডাকাত দলের সদস্যরা বাসের চালক ও হেলপারকে জিম্মি করে গাড়ির নিয়ন্ত্রণ নিয়ে যাত্রীর মালামাল লুট করার পর সুবিধাজনক স্থানে নেমে যায় মধ্যরাতে যখন চার পাঁচজন যাত্রী থাকলে ডাকাতদের গ্রুপরা এই বাসগুলিতে উঠে উঠে তাদেরকে জিম্মি করে টাকা নেয় আরেকটি গ্রুপ হলো ডাকাতি করে যে একটি বাসকে তারা ভাড়া করে বাসের ড্রাইভার হেল্পারকে জিম্মি করে এই রাস্তায় রাস্তা থেকে যাত্রী তুলে এই ধরনের ডাকাতি করে এদিকে রাজধানীর মোহাম্মদপুরের বেনিবাদ এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয়ধারী ডাকাত দলের আট সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বেরিবাদ এলাকায় মোহাম্মদপুর এলাকায় তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল তাদের মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে একটি মাইক্রোবাস আহমদ বাবু একুশে টেলিভিশন ঢাকা